বনমারি কর্মী সংগর সামনুদ্দেলা জোদা এইচএসসিডিপিও সময় দিয়ে হোদামজিম সগান দাবি নিনে ডিপুটেশনের হাগজ তুলি দন সুপারভাইজার বিশ্বজিৎ সাংমা আদর 13 আগস্ট জোদা তো পেতুন ডেপুটেশন দিবার ঠিক তারিখ খেলেও সেই দিন ঝড় বয়ের হারণে ডেপুটেশন দি নপারা নাই সিডিপিও এইচসি 17 আগস্ট ডিপুটেশনের হাগজ জমা দিবার উগুম দি কিন্তু সিডিপিও অভিযোগ জানার জেরে সিডিপিও নতা নাই অঙ্গনওয়ারি কর্মীগুনি বাড়ি গুড়ি মনোযোগ গেল ইরুক সময়ত করোনা আজরত দেঘাসি অঙ্গনওয়ারি মেদামুনি জিঙ্গানি হোদা সিদে নগরী তারাহাম দায়িত্ব ফালাইছিল কিন্তু গেলে হয় এক মাস ধরি নানান অসমচ্ছে হারণে তারাহাম আর দায়িত্ব ফালাদে হেব রক্ষাদ সেই হারণে সামনু দিলা যোদা তপেতুন সগান দাবি লই ডেপুটেশন জমা দে সেনি অলদে আইসিডিএস সামনু প্রজেক্টতে ইকো তিদুবি সিডিপিও অ্যাপয়েন্ট করিবার দাবি জানে হারণ তিদুবি সিডিপিও ন থানায় হাম সাদেও অসমচ্ছে হয় অক্টমজিম সিডিপিও ন থানায় গেলে মে 2011 আগস্ট 2011 অঙ্গনওয়ারি সেন্টারানিত এজেসং সোল দিল দে নয় এনতে এই আগস্ট মাসের মধ্যে ব্যাক সেন্টারানিত সোল দিল দিবার দাবি জানে 2018 2011 মার্চ অঙ্গনওয়ারি মেদামুনর টি এ পুষণ ফিডিং বিল পড়িয়াগ সেই বিলুন এই আগস্ট মাসের মধ্যে দিবার দাবি জানে 2018 2011 বছর সং অঙ্গনওয়ারি মেদাম সমারে হেলফার উনর ইউনিফর্ম আ নানান জিনিস এজেসং দে নয় চাদিমাদি দিবার দাবি জানে সরকারের মেমো মজিম নো যে ফিডিং বিলর রেদ আগে সেই রেদ মজিম বাঘি সমারে আগস্ট মাস বিলুন দিবার দাবি জানে আসামনু আইসিডিএস প্রজেক্টর সবো সেক্টরত ব্যাক সুযোগ সুবিধে গানি সমান দগে বাগুড়ি দে করিব সিডিপিও নতানাই সুপারভাইজার বিশ্বজিৎ সাংমা তারা দাবি গানি বেকানি তজিমপুর অবগরি পদাদি নপারিলেও হয় কান দাবি খুব জাদিমাদি গড়ি দিবার আজাদি এইচ এর ডেপুটেশন এচি অঙ্গনওয়ারি কর্মী কোনরে আমাদের 6 দফা দাবির মধ্যে যে আমরা ডেপুটেশনে আমাদের মহোদয়া যেইগুলা খোতা দিয়েছেন আমি এইগুলা এখন বলবো এই যে 2 নম্বর দাবি আমাদের 1 নম্বর তো সামনু আইসিডিএস প্রজেক্টের অধিসত্তর যে সিডিপিও দাবি সেইটা মানে সরকারের কাছে মানে ফাটাইব কইছে কিন্তু সঠিক বলতে পারছে না উনি তো 2 নম্বর দাবিটা হচ্ছে আমাদের এই মাসের ভিতরে চাল ডাল 10 তারিখের ভিতরে আমরা প্রদান করব মানে এতটুকু কথা দিছে এই মাসের মানে সামনে মাসে যদি মানে পারে এই মাসের মধ্যে তারা মানে চাল ডাল সরবরাহ করবে এই এতটুকু পর্যন্ত 2 নম্বরে কথা দিছে তো 3 নম্বর যেটা 2018 হইতে 2021 সালে আগস্ট মাস পর্যন্ত এই যে থিয়ে বিল ফিডিং বিল পুষণ বিল এইগুলা মানে এই সিডিপিও মহোদয়ার লগে আলাপ করে মানে আমাকে ওই বলবে কইছে কিন্তু এখন কোটা দিতে পারছেন না মানে সিডিপিও নাই যেহেতু অনুপস্থিত সিডিপিও কারণে তারা মানে আলোচনা করবো তো 7 নম্বর যেটা 4 নম্বর সবাই শুনো দিদিমণিরা 4 নম্বর 2018-2021 পর্যন্ত সাল থেকে আর কি এখন 21 অবধি পর্যন্ত সমস্ত অঙ্গনওয়ারি যে আমরা ইউনিফর্ম মানে স্কুলের ড্রেস আর বিভিন্ন যে এই সরঞ্জাম আমাদের যে সেন্টারে 2018 সাল থেকে আমরা পাচ্ছি না কোন সেন্টারে এবং ইউনিফর্ম আমরা 60 টাকাও পাচ্ছি না স্কুলের ড্রেস যেটা হয় আর স্কুলের শুধু শুধু শিশুর বাচ্চার ড্রেসও আমরা পাচ্ছি না তাহলে সব থেকে আমরা বঞ্চিত তাহলে এটা খোতা দিয়েছে তারা বিশেষ করে ইউনিফর্ম আর সরঞ্জাম তো তারা বলতে পারছে না এটা কবে দিব কিন্তু ম্যাডামের লগে শুধু আলাপ করবো হয় কিন্তু ইউনিফর্ম যেটা এটা সামনে মাসে অ্যাকাউন্টে তারা টাকা ঢুকাইয়া দিব অ্যাকাউন্টে যার যার অ্যাকাউন্টে এটা টাকা ঢুকবো ইউনিফর্মের যে টাকা আমরা যে ড্রেসের টাকা তো 5 নম্বর যেটা 5 নম্বর কথা দিয়েছে আমাদেরকে 5 নম্বর দাবি তো এটা হচ্ছে ওই আমাদের যে ওই ঠেক হোম রেশন হইয়া যে একটা আমরা সার্কুলার মানে বার হয়েছিল তো এটা তো আমরা অলরেডি অন্য প্রজেক্টে এই এই নিয়মে বিল করতেছে তারা তাহলে আমরা সামনু প্রজেক্টে এখনো পর্যন্ত আজ অব্দি আমরা জানছি দিকা ডেপুটেশন করতেছি দিকা তারা জানাইছে না এইভাবে বিল করো কইয়া তাহলে এই মাসের থেকে খোতা দিছে তারা এই অনুযায়ী আমরা সবাই ফিডিং বিল জমা দিতাম জমা হ্যাঁ তো 6 নম্বর দাবি হয়েছে তারা এই আমরার দাবি হয়েছে সামনু প্রজেক্টের অন্তর্ভুক্ত 6টি সেক্টর টিএ বিল ফিডিং বিল যে কোনো সরঞ্জাম মানে যে কোনো বিল বা সরঞ্জাম আসুক যাতে 6টি সেক্টরে সমানভাবে প্রদান করে এটাই দাবি তারা মানছে এতটুকু আমাদের দাবি আর 2টা দাবি তো বলতে পারছে না মহোদয়ার লগে আলাপ করে উনি ওনারা জানাবেন তো এতটুকু কথা রেখে আমার কথা এখানে শেষ করলাম সবাইকে নমস্কার।